ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগে সব ধরনের ফুটবল থেকে ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করল ফিফা। বেশ কয়েকদিন ধরেই ফিফা নিষেধাজ্ঞার সংখ্যায় ছিল ভারতীয় ফুটবল, সেই সংখ্যা এবার সত্যি হল। আনুষ্ঠানিকভাবে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে ভারতকে এই শাস্তি দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দিয়ে একটি বিবৃতিতে ভারতের ফুটবল থেকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। বিবৃতিতে ফিফা বলছে, এখন ভারতীয় ফুটবল ফেডারেশন ক্ষমতায় রয়েছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেট, তাই এখন নিষিদ্ধই থাকবে ভারত। তবে নির্বাচনের মাধ্যমে আসা কমিটি যেদিন থেকে IFF এর দায়িত্ব নেবে তখনই ভারতের উপর থেকে এই নিষেধাজ্ঞার খড় উঠে যাবে। চলতি বছরের 11-30 অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হওয়ার কথা ছিল। তার আগেই যদি পরিস্থিতি না বদলায় তাহলে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নেওয়া হবে। ভারতে না হলে আর কোথাও হতে পারে এই আসর, সেটা নিয়েও চিন্তাভাবনা করছে ফিফা। তবে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে ফিফা নিয়মিত যোগাযোগ রাখছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। একই সাথে ফিফা আশা করছে দ্রুত কোনো ইতিবাচক সমাধান আসবে। ফিফার দেয়া এই নিষেধাজ্ঞার ফলে জাতীয় এবং বয়স ভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিকভাবে কোনো ম্যাচ খেলতে পারবে না ভারত। এছাড়া ভারতের কোনো ঘরোয়া টুর্নামেন্টে AFC বা ফিফার স্বীকৃতিও পাবে না। এর আগে 2018 সাল থেকে ভারতের ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করা প্রফুল্ল প্যাটেলের টানা 3 মেয়াদে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয় 2020 সালের ডিসেম্বরে, কিন্তু তবুও তিনি পদ ছাড়ছিলেন না। এদিকে IFF এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি 3 মেয়াদের বেশি সভাপতি পদে থাকতে পারবেন না। সেই নিয়মে 2020 সালের ডিসেম্বরে শেষ হয়েছে প্রফুল্ল প্যাটেলের মেয়াদ। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না দেয়া বা ক্ষমতা না ছাড়ার তার বিরুদ্ধে অভিযোগ এনেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না দেয়া বা ক্ষমতা না ছাড়াই IFF পরিচালনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে দিয়ে নতুন কমিটি গঠন করে দিয়েছে, যারা কিনা নতুন নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দিবে। তবে এর আগে ফিফা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। সদস্য দেশগুলো ফুটবল ফেডারেশনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মোটেও ভালো চোখে দেখে না ফিফা। এমনকি ফিফার আইনেও কোনো দেশের ফেডারেশনে তৃতীয় পক্ষে হস্তক্ষেপ নিষিদ্ধ। একই কারণে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া এবং কুয়েতকেও ফুটবল নিষিদ্ধ করেছে ফিফা। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।